Hello everyone, welcome to our channel Paramedical Educator. Today we are going to show you how you will select the colleges for GenPass 2020. Chalo, let's start. দেখো তোমরা যখনই লগইন করবে লগইন করার সাথেই তোমরা লেফটে দেখবে চয়েস ফিলিং এন্ড চয়েস লকিং বলে এই অপশনটা আসছে ঠিক আছে এরকম যে যে জায়গাটা আসে এখানে জাস্ট ক্লিক করবে ঠিক আছে ক্লিক করার সাথে সাথেই তুমি এরকম একটা পেজ দেখতে পারবে এবার এই পেজের থেকে তুমি তোমার পছন্দ মতো যেই যেই কলেজগুলো চুজ করবে ঠিক সেই সেই কলেজগুলো তুমি দেবে ঠিক আছে বুঝতে পারলে এই লেফট সাইডে সমস্ত কিছু আছে জাস্ট অ্যাড 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 করে ক্লিক করতে থাকবে জাস্ট অ্যাড গুলো করতে থাকবে বুঝতে পেরেছো ক্লিয়ার হয়ে গেল দেখো আমাদের টোটাল 85 টোটাল সিট চয়েস হয়ে গেছে লাস্ট ওয়ান পড়ে আছে ঠিক আছে আমরা এখান থেকে কি রকম ভাবে দেখো ইনস্টিটিউট অ্যাড্রেসটা ওরা কিছু দেয়নি ঠিক আছে বাট ওরা ইনস্টিটিউট টাইপ এরকম একটা পপ আপ উঠে আসে মানে তোমাদের মাঝে মাঝে চয়েস ফিলিং এর সময় তোমরা দেখতে পাবে এরকম একটা পপ আপ উঠে আসছে তোমরা জাস্ট সেভ করবে সেভ করার পরে এই ক্লোজ অপশনে গিয়ে ক্লোজ করবে আবার তোমরা চয়েসটা ফিলিং করতে পারবে বুঝতে পেরেছো অ্যাট লাস্ট চয়েস ফিলিং আমরা কমপ্লিট করলাম আমরা টোটাল চয়েস ফিলিং কমপ্লিট করলাম তোমরা একবার চেক করে নাও আমাদের প্রত্যেকটা কিরকম ভাবে আমরা চয়েস করেছি তোমরা এরকমও করতে পারো বাট তোমাদের ইচ্ছা মতো তোমরাও সেরকম ভাবে করতে পারো ঠিক আছে ফার্স্ট আমরা রেখেছি কলেজ অফ নার্সিং মেডিকেল কলেজ এন্ড হসপিটাল কলকাতা নেক্সট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং SSKM হসপিটাল নেক্সট কলেজ অফ নার্সিং NRS মেডিকেল কলেজ নেক্সট কলেজ অফ নার্সিং আরজিকর মেডিকেল কলেজ নেক্সট কলেজ অফ নার্সিং মিদনাপুর মেডিকেল কলেজ নেক্সট ইউনিভার্সিটি কলেজ অফ নার্সিং কলেজ অফ মেডিসিন অ্যান্ড JNM কল্যাণী নেক্সট গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং IDBG নেক্সট কলেজ অফ নার্সিং বর্ধমান মেডিকেল কলেজ নেক্সট কলেজ অফ নার্সিং বাঁকুড়া সর্মিলিনী মেডিকেল কলেজ নেক্সট কলেজ অফ নার্সিং নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল নেক্সট কলেজ অফ নার্সিং আসানসোল ESI নেক্সট ব্যাস এই অবধি আমরা চুজ করলাম স্টেট গভর্নমেন্টগুলো এরপরে তোমাদের ইচ্ছে মতো করে আমি এখানে চারটে কলেজ দেখাবো ঠিক আছে বাদ বাকি তোমরা প্রাইভেট কলেজগুলো তোমাদের ইচ্ছে মতো করে দেবে ফার্স্ট BM বিল্লা নেক্সট শোভা রানী নেক্সট মা শারদা নেক্সট উডল্যান্ড নেক্সট সিস্টার ফ্লোরেন্স ঠিক আছে এ কটা দেখলে টোটাল তোমরা এরকম ভাবে চয়েস ফিলিং গুলো করবে ঠিক আছে তাহলে বুঝতে পেরেছো কিভাবে তোমরা চয়েস ফিলিং করবে আলটিমেট চয়েস ফিলিং হয়ে যাওয়ার পরে তুমি এখানে দেখো সেভ এন্ড কন্টিনিউ এই অপশনে গিয়ে ক্লিক করবে ঠিক আছে তারপরে সেভ এন্ড গো টু দা হোম ঠিক আছে সেভ এন্ড গো টু হোম ঠিক আছে এইটা কমপ্লিট করবে বুঝতে পেরেছো দেখো কমপ্লিট হয়ে গেল এবার আমরা করব সেভ এন্ড গো টু হোম ঠিক আছে ডু ইউ ওয়ান্ট টু সেভ দা চয়েস এন্ড গো টু হোম ওকে দেখো টোটাল চয়েস টোটাল অ্যাভেলেবল চয়েস 86 ফিল্ড চয়েস 86 আনফিল্ড চয়েস 0 চয়েস লকিং স্ট্যাটাস আনলক ঠিক আছে এবার আমরা কি করব লক করব দেখো উপরে আছে আমাদের লক চয়েস তাহলে আমরা কি করব লক করে দেব লক চয়েস লক করে দিলাম দেখো আফটার লকিং ক্যান্ডিডেট আর নট অ্যালাউড টু মেক এনি মডিফিকেশন ইন দ্য ফিল্ড চয়েস প্লিজ চেক দ্য ফিল্ড কেয়ারফুলি বিফোর লকিং ঠিক আছে তাহলে তুমি একবার চেক করে নেবে ঠিক আছে তুমি একবার চেক করে নেবে তোমার চেক করা কমপ্লিট হয়ে গেলে লক করে দেবে ঠিক আছে লক করলে আই এগ্রি অ্যান্ড লক মাই চয়েস পুট আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু লক ইউর চয়েস এন্টার ইউর পাসওয়ার্ড তোমার পাসওয়ার্ডটা এবার দেবে ঠিক আছে পাসওয়ার্ড তুমি যেটা দিয়েছিলে
Password? Yes, lock. Do you want to submit? Complete. Choice lock status locked হয়ে গেল এখানে তো locked হয়ে গেল এই হলো choice filling choice locking ঠিক আছে complete হলো এবার তুমি চাইলে print করতে পারো lock choice গুলো ঠিক আছে এখান থেকে তুমি তোমার কাছে একটা পিডিএফ হিসেবে সেভ হয়ে থাকলো বুঝতে পেরেছো চলো থ্যাংক ইউ